Hey, easy. Ek minute amar ghor kapte seke. তার বাপ মারে খাটকা পনের কারণে জন্ম নিছে সে এখন তার কমন নারানো দেখে পুরো ঘরই কাঁপতেছে বুঝলাম না পাগল নাকি সে ও বুঝেছি আসলে ছোটবেলায় তো প্রতিবন্ধী টিকা পরেনি ও সরি পোলিও টিকা পরেনি যার কারণে টিকটকে এসে প্রতিবন্ধীগিরি করতেছে সে তোমার টার্গেট লাল ঠোঁট আর আমার টার্গেট কাগজের নোট ঠিক আছে আমরা মেনে নিলাম আমাদের দরকার লাল ঠোঁট তাই আমরা খুঁজি মে আর তোমার দরকার নোট তাই তোমাকে ছেলেরা দেখে কি বলছেন আপনি কি ভাই বিশ্বাস হয় না 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 ওকে এই দেখো গলতি কর ব্যাঠা হ্যায় দিল দিল গলতি কর ব্যাঠা একজনের ক্লিপ দিলাম ফার্স্টে লাগায় দ্বিতীয় জনের ক্লিপ দিলাম অন্য জায়গায় লাগায়া দুর্ভাগ্যবশত দিলাম তোমাদেরকে বোকা বানায়া হ্যাঁ অনেকে আবার না বুঝে বলতেছে কটুক্তি কেননা কথার সাথে মিল লাইতে পারলাম না কোনো যুগ কি করব ভাই আমার কাছে যে তার কোনো প্রমাণ নাই আমার টার্গেট লাল ঠোঁট আর আমার টার্গেট কাগজের নোট তার কারণে তার ছোট্ট করে পিছন মারতে চাই তোমার নোট তোমার হোগা দিয়ে ভরে দিতে চাই তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারও স্বাগতম আমার আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকে ভিডিও শুরু করা যাক আমার মা আমাকে দেখার জন্য 9 মাস অপেক্ষা করেছে আর তুমি দুইটা এসএমএস দিয়ে আমার সাথে দেখা করতে চাও বলছি দিদি আধা ঘন্টা কথা বলার পরে পিক চাওয়া তারপর আবার ছেলেদের কাছ থেকে এসএমএস চাওয়া গোপন আর এগুলোকে তোমরা করে নাও আপন আর কিছুদিন পর পর ভিডিও কলে করো তুমি তার সাথে শুভ যাত্রা আর আমরা যদি এসব কথা বলি তাহলে সবসময় বলি আমরাই বাজে কথাবার্তা টিকটকের মধ্যে পর্দা করে তুমি নিজেকে পর্দাশীল বুঝাও আমার তো মনে হইতেছে তুমি 150 টাকার বিনিময়ে হোটেলে গিয়ে আমাদের বাংলাদেশি ছেলেদের কাছে জানতে চাই কার কার ইচ্ছে আছে পর্দাশীল মেয়েদেরকে বিয়ে করা ছোটবেলা থেকেই খুবই ইচ্ছা পর্দাশীল মেয়ে বড় হয়ে করব বিয়ে বানাবো নিজের বউ এ ভাই বর্তমান যুগের মধ্যে পর্দাশীলের মধ্যে খ্যান কি ম্যাগি থাকে একটা ভালো পর্দাশীল মেয়ে খুঁজা দিবা কেউ না ভাই মনের মধ্যে উতাল পাতাল করে বড় বড় ঢেউ কেননা আমার এখন যৌবন জ্বালা মিটাতে হবে পর্দাশীল মেয়ে আসো কেউ আই মিন বউ বানিয়ে সারা জীবন ভাসবো আমরা নৌকায় আর যতই আসুক ঢেউ লজ্জার কিছু নেই জি 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 একদম ঠিক এখানে লজ্জার কিছুই নেই আর আমরা লজ্জার কিছু দেখতেও পাই না পছন্দ হলে বলে দাও আমি করতে দেব বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তারপরও কেন আমি ঘামি কি বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তারপরও কেন আমি ঘামি দেখো তোমার খারাপ জিনিস দেখা যাইতেছে তা আমি জানি তবে তুমি একটু করতে দিলে বেশি খুশি হইতাম সিমলাইকা খাটি সরিষার হানি ষোলো লাখ মানুষ বাংলাদেশে আর তুমি একজনের জন্য কষ্ট পাচ্ছ সেম কালারের অন্য ডিজাইন বেছে নাও তো দেখো ভাই 2016-17 দিক দিয়ে আমি জানতাম যে বাংলাদেশে 16 কোটি মানুষ তারপর থেকে আমি আর বাংলাদেশের মানুষের হিসাব রাখি না কিন্তু হ্যাঁ প্রতিবন্ধীর হিসাব আমি রেগুলার রাখতাম বলিস কি তো এখানে এই ভাইটার কোনোভাবেই কেউ ভুল ধরবে না কেননা এখানে 16 লাখ মানুষের কথা অকারণে তো উল্লেখ করে না এই 16 লাখ মানুষই হচ্ছে প্রতিবন্ধী বলেন কি আর বাই দেবে ভাই তুমি এইসব প্রতিবন্ধী পাগল ছাগলের কথা শুনতেছ অকারণে প্রতিবন্ধীদের কথা বাদ দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দাও শাকাবো একটা বিবাহিত মেয়েকে একটা অবিবাহিত ছেলে কখনোই ভালোবাসতে পারে না এর পিছনে কোনো না কোনো কারণ থাকে আরে 10 মিনিটের দায়িত্ব তো সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না দেখো ভাই আমি চাইলে এই অডিওটা নিয়ে হাজার হাজার কথা বলতে পারি কিন্তু এগুলো বইলে কোনো লাভ নাই আমি এই ভিডিওটা থেকে একটা শিক্ষামূলক ভিডিও বুঝতে পারছি এখন যদি আমাকে কোনো ফ্রেন্ড সার্কেল জিজ্ঞাসা করে তাহলে আমি এটার অ্যান্সার দিতে পারবো বলেন কি সুবহানাল্লাহ
তো তোমরা শুনতে চাও যে এটা আমি কি শিখতে পারছি? Yes. তাহলে মনোযোগ দিয়ে শুনো। Okay. তেমন কোনো বালাই না, জাস্ট এটা জানতে পারছি যে জল হোস্টিরা শুধুমাত্র জলই গোসল করে এমন না, বৃষ্টিতেও গোসল করে। তুমি আমার অ্যাটিটিউড দেখাও, আমি তো আমার ক্রাশকে ব্লক লিস্টে রাখি। ও আচ্ছা, অ্যাটিটিউড, ওকে। কুত্তাই করে ঘ্যাও ঘ্যাও আর কা কা করে কাউয়া, কি কুত্তাই করে ঘ্যাও ঘ্যাও আর কা কা করে কাউয়া, তোমার অ্যাটিটিউড রাইখা দাও ইন তোমারই সাউয়া। বালের প্রেম, বালের ভালোবাসা, বালের জান, বালের কলিজা, যত্ত সব বালের ন্যাকামি। বলছি মিস চকলেট, তোমাকে তো আমি খেতেই চাই, আই মিন তোমার ভিডিও আমি খেতেই চাই, মানে পাবলিকই খেতেই চাই, ভিডিও ভিউজ আর কি, ভিউজ খাইতে চাই। আমরা তো এটাই বলে থাকি যে এই ভিডিওতে পাবলিকই ভিউজ খাই নাই, ওই ভিডিওতে খাইবো, একই কথা আর কি। আচ্ছা তো মিস চকলেট, আমি জাস্ট তোমাকে এটাই বলতে চাই যে তোমার মাথায় উঠেনি চুল আর তোমাদের বাড়ির গাছে উঠেনি এখনো তাল। কি তোমার মাথায় উঠেনি এখনো চুল আর তোমাদের বাড়ির গাছে উঠেনি এখনো তাল? পিচ্ছি পিচ্ছি ভাইয়া গো, মুখ দিয়ে খারাপ কথাই বাইরে, সবসময় খালি মুখ দিয়ে শব্দ বের করে বাল। কিন্তু আমারটা যে প্রত্যেকদিন সকালবেলা খারাই, হাত মেরে কুল পাই না ভাই, আর কি করবো, এখন একটা বিয়ে করতে চাই। স্বপ্ন তো মিয়াখলি পার সানি লিওনকে দেখে অনেকবারই হাত মারছে, এখন আর কি করা যায়, এখন আমি একটা বিয়ে করতে চাই, এখন আমি পাত্রী চাই, কেননা আমারটা আবারও দাঁড়ায় গেছে ভাই, আমার কাছে আর কোনো উপায় নেই, এখন আমাকে হাত মারতে হবে তাড়াতাড়ি, হয় বিয়ে নয়তো বা হাত মারতে চাই। এখন বলো তুমি যেটা বলবো ওটাই আমি করতে চাই। উফ, আমাকে বিয়ে করে নেবেন, হয়েছে শান্তি? দিশাহারা কেমন চলে? খারাপ না অ্যাকচুয়ালি, তুমি তো পারফেক্টই, রাতে চিল্লাইবা ভালো, আই মিন যদি আর কি গান গাই আর কি, একসাথে গান চিল্লায় চিল্লায় গাবো হীর আলমের মতো। সো আর কোনো নেক্সট নিয়ে আজকে জন্য এতগঞ্জের এত কোনো দেখছো তার মানে চলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য এলো দু আসেন আমার জন্য দো করেন আপাতত জন্য গেলাম।